পঞ্চায়েত নির্বাচনে বুথের রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সমান অনুপাতে দিতে হবে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পুরো বিষয়টি কিভাবে করা হবে হাইকোর্ট তা দেখার দায়িত্ব দিয়েছে বিএসএফ এর আইজি কে এবার সেই নির্দেশ মতো বাহিনী মোতায়েন প্ল্যান করলো বিএসএফ সেই প্ল্যানে আইজি বিএসএফ এর প্রস্তাব কোন বুথে হাফ সেকশনের কমে বাহিনী থাকতে পারে না ভোট গ্রহণ কেন্দ্রে একটি এবং দুটি বুথ থাকলে কমপক্ষে হাফ সেকশন বাহিনী অর্থাৎ পাঁচজন জওয়ান যার মধ্যে সক্রিয় থাকবেন চারজন তিনটি এবং চারটি বুথ থাকলে কমপক্ষে এক সেকশন বাহিনী পাঁচ এবং ছটি বুথ থাকলে কমপক্ষে দেড় সেকশন বাহিনী সাতটি বা তার থেকে বেশি বুথ থাকলে কমপক্ষে দুই সেকশন বাহিনী মোতায়েন করার প্রস্তাব দেওয়া হয়েছে পাশাপাশি প্রস্তাব দেওয়া হয়েছে স্ট্রং রুম অর্থাৎ যেখানে ব্যালট বাক্স এবং ইভিএম রাখা হয় সেখানে এক কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে যার মধ্যে আশি জন জওয়ান সক্রিয়ভাবে মোতায়েন থাকবে একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কোঅর্ডিনেশন আইজি জানিয়েছেন সংবেদনশীল বুথগুলিতে আগে বাহিনী মোতায়েন করতে হবে বুথগুলিতে মোতায়েন করতে হবে পর্যাপ্ত পরিমাণে রাজ্য পুলিশও রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরই এই প্রস্তাব রাখা হচ্ছে বলে কেন্দ্রীয় বাহিনী কোঅর্ডিনেশন আইজির তরফ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা রাজ্যের কোনো বুথে এককভাবে কাজ করতে চাইছেন না জওয়ানদেরও প্রাণহানি আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী কোঅর্ডিনেশন বিএসএফ আইটিবিপি সহ সব বাহিনীর কর্তারা জানিয়েছেন কোনো জায়গায় এক সেকশনের কমে বাহিনী থাকতে পারে না এক সেকশনের সদস্য সংখ্যা এগারো জন শুধুমাত্র ভোটের ক্ষেত্রে কোনো বুথে হাফ সেকশন বাহিনী থাকতে পারে হাফ সেকশন বাহিনীতে সক্রিয় থাকেন চারজন সদস্য পশ্চিমবঙ্গে বর্তমানে যা পরিস্থিতি তাতে হিংসা বুথ দখলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এই কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠানো হয় এরপর বৃহস্পতিবার রাতে দেড় ঘন্টা বেশি সময় ধরে কেন্দ্রীয় বাহিনী কোঅর্ডিনেশন আইজির সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা এরপর রাজ্য নির্বাচন কমিশনের কাছে নতুন প্রস্তাব রাখা হয়েছে